আজি ব্রহ্মপুর বিজেপুর স্থিত মুখ্য রাস্তায় বরিষ্ঠ নাগরিক মঞ্চ তরফ এক সাধারণ সভা আয়োজিত হয়েছে। উৎকল গৌরব মধুবাবু ও গান্ধী প্রতিমূর্তি মাল্যার্পণ পূর্বক বরিষ্ঠ নাগরিক যে সমাজ পাই বোঝ নুহে তাহা প্রমাণিত করে। অনেক আভিমুখ্য সহ জীবন জীবার মজা যে নিয়ারা তাহা আলোচ্য বিষয়বস্তু লা। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যথা সমাজসেবা বৃক্ষরোপণ আদি কার্যক্রম সহ নিজক নিয়োজিত রাখি সুরক্ষিত জীবন অতিবাহিত গুরুত্বরোপ করে সভাপতি ত্রিনাথ মহারণা। সম্প্রতি প্রতিযোগিতামূলক সমাজের যুববর্গ সমভাগী হয়ে জীবন বিতাইবাকু পরামর্শ দিয়ে অন্যান্য নেতৃত্ব কার্য করে তাহা নু ইয়া সহিত সমাজের মধ্য বিভিন্ন কার্য করা ইয়ে উদ্দিষ্ট ইয়ে গোটে নূতনত্ব চিন্তাধারা এই অনুষ্ঠান গড়ি উঠছে। আজি আমি যে প্রকার অস্ত সূর্যের রঙ নামক এক পুস্তিকা প্রকাশ করা যাই প্রকাশ হয়ে গেল ইয়ার উদ্দেশ্য হল আমি সব সূর্য যেভাবে অস্ত হল বেলে তাঁর লাল রঙ দেখা যাতে খুব তেজিয়ান দেখা লোকে ভাবতে এগুলা বুড়া গুড়াক এগুলাক বরিষ্ঠ গুড়া এমনি কম করবে কিন্তু আমি প্রমাণিত করা যাও যে আমি বরিষ্ঠ হলে আমি দুর্বল নুহ আমি সবল এবং সমাজসেবা করা আমি চেষ্টিত এথিরে সমস্ত সহযোগ আমি কামনা করছু এবং এই এই অনুষ্ঠান সবু কৌশি দল নির্বিশেষে এই সমস্ত নিজর করে নিয়েছি আস আমি সহযোগ কর এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনার আমি প্রচারপত্র বন্টন করছি তা পড়বে আশা করছি। সদা সর্বদা সাংবাদিক বন্ধু মানে আমার পছরে অনেক এবং আমার প্রকৃত কথা সমাজের বার্তা পঠাচ্ছেন আপনার জাঁথে যেত করোনা হল বরিষ্ঠ নাগরিক মঞ্চ প্রথমে ব্রহ্মপুর শহর সারা ওড়িশার প্রথম করে মার্চ মাসের দশ দিন কাল এ বরিষ্ঠ মানে প্রচার কলে কমিটি আমি করোনা মোকাবিলা করা কোণ সতর্কতা অবলম্বন করা কিভাবে মাস্ক পিধা কমিটি হাত ধুয়া এ সম্পর্কের আমি করে আসছি। ব্রহ্মপুর কালীপ্রসাদ নাথ রিপোর্ট সাই সত্য নিউজ। উন্নত ওড়িশার উন্মুক্ত দ্বার সত্যর পরিভাষা ন্যায়র স্বর উন্নত ওড়িশার উন্মুক্ত দ্বার এ উন্নতির স্বর এ উন্নতির স্বর এ উন্নতির স্বর সাই সত্য নিউজ সাই সত্য নিউজ সাই সত্য নিউজ।